নারীর প্রেমে, ওসব সিটারই বাদ দেওয়া, ওসব ধানাই পানাই। করোনা ভাইরাসে দেখো না, ইটালির থেকে স্বামী এসে কেবল ফোন করছে এয়ারপোর্টে, আমি আসলাম, যেই ফোন করেছে বউ পলায়ে চলে গেছে, ভাইরাস আসতেছে। আরে এখন তো খুব ভালোই আছি, এমনও দিন গেছে হাসি দিলে আর মসজিদে যাতে দেয়নি। আল্লাহ তাআলা যেন কবুল করেন, নারায়ে তাকবীর, করোনা ভাইরাস মুক্ত করেন, সবাই বলেন আমিন। ও মা বোনেরা, আপনারা যে বলেছেন, আপনারা শান শুনতে চান, আমরা যখন মাদ্রাসায় পড়তাম ধান আদায় করতে যেতাম, ধান আদায় করতে গেলে মাসাসিরা জিজ্ঞাসা করতো কোন মাদ্রাসার, বলে অমুক মাদ্রাসার, বলে একটা গজল বলো একটু বেশি করে ধান দিব। তখন এখনকার গজলের মতন আগের গজল নাই, ওই গজল বললে এখনকার লোক কয় এসব অসল মাল। আমরা গজল বলতাম, কথা রলেন প্রাণের রাব্বা বিপদে তোমারই ইউসুফ মারা যায় গো কুয়াতে, কুয়াই পড়ে কান্দেন ইউসুফ হাই রে হাই, মরণ কালে না দেখিলাম বাপমাই, কুয়াই পড়ে ইউসুফ নবী কান্দে, মরে মারা গেলাম মা, তোমার মুখ বাবার, বাবার মুখ দেখলাম না, মাকে দেখলাম না, এইভাবে কান্দে। এইসব গজল বলার সাথে সাথে মা শাশুড়ি কান্দত, বাবা আর একটা বললে, আর একটা বল। তখন আমরা বলতাম, গুনা করি শত শত হিমালয় পর্বতের মতো, আগেকার গজল, করো যদি রহমত ভয় কিরে আমার, আমি গুনাগার গো মাওলা আমি গুনাগার। মা বোনেরা কান্ত, আর এখনকার মা বোনেদের সামনে যদি এই গজল বলা যায় মিট মিট করে হাসে, তার কারণ আগেকার মা চাষিরা টেলিভিশনের সামনে যায় নাই, ওই নাচ গান দেখলে ভিতরে সিল পাথর হয়ে যায়। মাসাসির আবার চিন্তা করবে, বাবাজির কাছ থেকে শান শুনতে চালাম, তুই এমনই শান শোনাই দিল। এ মা বোনেরা, ওইগুলো দেখলে, ওইগুলো দেখলে আল্লাহর রহমত তোমার, আল্লাহর তাসির চলে যায়। আর যদি সর্বক্ষণ কুরআন শরীফ পড়ো, আর যদি নবীর লাইনে থাকো, আল্লাহর লাইনে থাকো, কিভাবে আল্লাহর লাইনে থাকবা? জোরে বলেন মারহাবা, রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নয়নের নয়ন, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার আপনের আপন, দেখে নবীর মজেজা ভাগ্যবতী মা খদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, জোরে জোরে, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। একটুখানি নবীজির গজল তোমার কলবের ভিতরে জায়গা দাও, আল্লাহর গজল, আমি আল্লাহ নামের বীজ বনেছি এবার মনের মাঠে, ফলবে ফসল বেজব আমি কেয়ামতের হাটে, দেখবা মাগো আস্তে আস্তে তোমার দিলটা খোদার দিকে যাবে। আর যদি এই সবগুলো না শুনিয়ে বলো, কলিজাতে দাগ লাগ গেছে রে, তোমার কলিজা এরকমই দাগ লাগাই কবরে যাবে, এটা গোরস্থানের মহাফিল বাজে কথার মধ্যে না যায়। এবার আসুন, দয়ার নবী জ্ঞানী বুঝে ইশারায়, আর মূর্খ সাপল দিয়ে চোখের মণি ফাটায় দিলেও বোঝে না।